আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ইন্দিনের প্রাচীন শতাব্দীর ধর্মরাজ পুজো কড়া পুলিশ নিরাপত্তায় মঙ্গলবার অনুষ্ঠিত হল মন্তেশ্বর তেলমঞ্চলের ধেনুয়া গ্রামের ধর্মরাজ পুজো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে পুজোকে কেন্দ্র করে গ্রামের অশান্তির ঘটনা ঘটে। সে সময় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। তারপর থেকে প্রতি বছর পুজোর কয়েক ঘন্টা পুলিশ নিরাপত্তার মধ্যে থাকে। এলাকার ওসি মন্তেশ্বর দেবাশিস নাথ ছাড়া এদিন পুজোর প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, এসডিপিও সপ্তশী ভট্টাচার্য, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি প্রতিমা সাহা, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আহমদ হোসেন শেখ এবং দেদুনগ্রাম পঞ্চায়েতের প্রধান। গত দু তিন বছরের তুলনায় এবছরে প্রচুর মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষজনকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবছর পুজো অনুষ্ঠিত হয়েছে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়। এবছর প্রায় 80 জন মহিলা সন্ন্যাসী নিয়েছে, তার মধ্যে 207 জন সন্ন্যাসী এই পুজো কমিটিতে আছে। তার উপরে প্রচুর পুলিশ ও নিরাপত্তার ধর্মযাজকের পুজো হয়, এটা ভালোভাবে মেনে নিচ্ছে না গ্রামের মানুষ। অনেক মানুষজন পুজো উপলক্ষে বাপের বাড়ি থেকে আসা মহিলা সন্ন্যাসী জানান, এবছর আমরা পুজোটা আনন্দের উৎসাহ সঙ্গে কাটাচ্ছি, কিন্তু পুলিশি নিরাপত্তায় পুজো না হয় ভালো, কারণ প্রতি বছর প্রচুর পুলিশ নিরাপত্তায় পুজো হলে মানুষ এটা ভালো চোখে নেবে না। এবং আমাদের পুজোয় অনেক পরিকর্ম আছে যা পুলিশের নিরাপত্তার জন্য আমরা করতে পারি না, তাই আমাদের ভালোও লাগে না, পুজোর আনন্দও লাগে না। এটা না হলেই ভালো হয়, গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামের মোড়ে মোড়ে পুলিশ টিকিট রয়েছে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ এবং গ্রামের পুজো উপলক্ষে আসা এক মহিলা পুজো কমিটির এক সদস্য জানালেন, পুজো মোটামুটি নিরাপত্তার বলয়ের মধ্যেই চলছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তা পুলিশ চাইছো না? না, পুজোর মধ্যে পুলিশ কেন আসবে? তা পুলিশ কেন এসেছে? এটা পুলিশ কেন এসেছে সেটা তো এবার আমাদের থেকে মানে বড় বড় আমাদের যারা বড় জন আছে পার্টি পলিটিক্স তারা বলতে পারবে। তবে আমার মনে হয় এই ঝামেলা মানে মুসলিম এবং হিন্দু যেহেতু জায়গায় সেহেতু মনে হয় সেই যাতে কোনো ঝামেলা না হয় এই জন্যই হয়তো পুলিশ আনা হয়েছে। কিরকম ভাবে পুজোটা কাটাচ্ছেন এবছর? এবছর আগের তুলনায় এবছর পুজো ভালো কাটছে, আনন্দ উৎসাহের সঙ্গে। হ্যাঁ, আনন্দ উৎসাহের সঙ্গে। এই পুজো উপলক্ষে গ্রামে কি আত্মীয় স্বজন সব আছে? সবাই, প্রচুর পরিমাণে আত্মীয় আছে। অন্য গ্রাম থেকে? অন্য গ্রাম মানে বহু বহু দূর থেকে আছে। লোক সমাগম কিরকম হয়? লোক সমাগম প্রচুর পরিমাণে, মেলা ফেলা সব কিছু আছে। হ্যাঁ। তা আর কদিন চলবে? আর কালকে, এই কালকে দুটো অবধি এই সন্ন্যাসীদের উত্তরী খোলা হবে, তারপর এই যে মানে ওই সন্ন্যাসীদের যেটা হবে 3 দিন, এখনো 3 দিন চলবে। তা আপনারা সবাই মহিলা তো? হ্যাঁ। খুব আনন্দের সঙ্গে কাটাচ্ছেন? হ্যাঁ। কি নাম আপনার? কৃষ্ণা কর্মকার। বাড়ি? জবগ্রাম। এখানে কি হয়ে? বাবার বাড়ি। বাবার বাড়ি এসেছেন এই পুজো উপলক্ষে? এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।